নির্বাচনোত্তর শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছিল রাজ্যের সবকয়টি রাজনৈতিক দল। একই আহ্বান জানিয়েছিল আগরতলা ক্লাব ফোরামও। রবিবার পুর নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে রাজ্য, তবে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যা মোটেও কাম্য নয়। নির্বাচনোত্তর শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানো একটা সময় রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করেছিল। এই অভিজ্ঞতা নিরিখে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক দলগুলি নির্বাচনোত্তর শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছিল। আগরতলার ক্লাব ফোরাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনোত্তর শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়। এই বিষয়ে আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন, বিশেষ করে আমরা শহরের দুই তিনখানা ক্লাবে আমরা দেখতে পেয়েছি যে কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে। আমরা ক্লাব ফোরাম এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা করি এবং আমাদের সকলের কাছে আবেদন যে যদি কোনো ঘটনা হয়ে থাকে পরবর্তীতে যাতে এটার কোনো ব্যাপ্তি না হয় পরস্পর নিজেদের মধ্যে, কারণ আমরা আজকে যেই ক্লাবে আমরা আছি, যেই ক্লাবে ঘটনা হচ্ছে, যে ওই ক্লাবের মেম্বারদের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এটা ক্লাব ফোরাম আমরা প্রচণ্ডভাবে এটার বিরোধিতা করি এবং প্রয়োজনে আমরা ওই ক্লাবগুলিতে আমরা যাব যেখানে কোনো সমস্যা আছে, কারণ আমরা মনে করি যে এটা আমাদের ক্লাব ফোরামের নৈতিক দায়িত্ব। আজ রবিবার রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুসারে রাজ্যের পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা শুরু হয় সকাল 8টা থেকে। ঘণ্টাখানেকের মধ্যেই বিভিন্ন পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনী ফলাফলের আভাস আসতে থাকে। এর কয়েক ঘণ্টা পরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে থাকে রাজ্য নির্বাচন কমিশন। তাতে দেখা যায় সিংহভাগ আসনে শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থক নেতৃত্বরা এই বিপুল জয় আনন্দে মেতে ওঠে। তবে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে আহ্বান জানানো হয়েছিল, খবর লেখা পর্যন্ত রবিবার রাজ্যে মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। অবশ্য এই বিষয়ে প্রশাসনও বিশেষ নজর রেখেছে। তবে এতদিন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তেলিয়ামোড়া পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গণনা কমিটির সদস্য রথীন্দ্র এবং 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী অভিরয় দাসকে গণনা কেন্দ্র থেকে ফেরার সময় বাইক বাহিনী হামলা করে। এতে দুষ্কৃতীরা অভিরয় দাসের মাথা ফাটিয়ে দেয়, সাথে সাথে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ধরনের ঘটনা রাজ্যের গণতন্ত্র প্রিয় ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই সমর্থন করতে পারে না। তবে মোটের উপর বলা যায় অন্যান্য আরও কয়েকটি নির্বাচনের তুলনায় এবারের পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনোত্তর শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়টি বিশেষ নজর কেড়েছে এবং সচেতন মহল আশা পোষণ করছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তাতে করে একদিকে যেমন গণতন্ত্রের শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক অন্যদিকে অতীতের সমস্ত কালিমা গুছবে। Bureau Report, News Vanguard.